আমাদের পাশে যাকে পেয়ে গিয়েছি, যাদেরকে পেয়ে গিয়েছি, তাদেরকে ছাড়া বোধহয় টনিক বা প্রজাপতির মতন সিনেমা বাঙালি দর্শক উপহার পেত না। মানে বলা যেতে পারে এই দুটো ছবির ব্যাকবোন যারা, অর্থাৎ অতনুদা এবং অভিজিৎ দাকে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি। প্রথমে বলবো সিটি সিনেমায় তোমাদেরকে ওয়েলকাম। আমি ঈশ্বরে বিশ্বাসী নই, না মুখে নয় বুকে থাকে। নমস্কার, ভালো থাকবেন। সিটি সিনেমার সকল দর্শককে আমাদের তরফ থেকে অনেক প্রণাম। যে প্রশ্নটা সব দর্শকদের হয়ে আমি তোমাদের কাছে করছি, দর্শকরা এবং আমরা সকলেই ভেবেছিলাম যে দেব, অতনু এবং অভিজিৎ, এই যে ট্রায়োলজি হয়তো আমরা দেখতে চলেছি, কারণ প্রজাপতি বা টনিক গল্প বলার ধরনটা কিছুটা হলেও একই ধরনের, সেখান থেকে হঠাৎ করে প্রধানের মতন একটা স্টোরি লাইন, কেন? গল্প বলার ধরন একরকমের হয় না, গল্প আলাদা আলাদা হয়, ধরনটা আলাদা হয়। ধরনটা হচ্ছে যে গল্পটাকে সিনেমার পর্দায় কী করে আমরা প্রেজেন্ট করবো সেটাকে বলে ধরন, সেটা আলাদা। এবং গল্প দুটোই আলাদা, টনিক এবং প্রজাপতি গল্পগুলো আলাদা আলাদাই গল্প, একই গল্প নয়। এবং ডেফিনেটলি প্রধানের গল্পটা টনিক আলাদা গল্প, প্রজাপতি আলাদা গল্প, প্রধান আলাদা গল্প, তিনটে ডিফারেন্ট গল্প। গল্পের যে চরিত্রটা, সেই চরিত্রটা রক্ত মাংসের চরিত্র এবং আমাদের মধ্যেই থাকে, আমাদের ঘরের হতে পারে, আশেপাশের মানুষদের মধ্যে মানে যারা চারিপাশে রয়েছে তাদের মধ্যেও সেই চরিত্রগুলো যেগুলো সিনেমা পর্দায় রয়েছে, সিনেমায় রয়েছে, সেই আমাদের আশেপাশের মানুষদের বা সমাজে তাদেরকে আমরা দেখতে পাই, দেখা যায়। এই যে তুমি কথাটা বললে যে রক্ত মাংসের মানুষ বা বাস্তবের যে কয়েকটা চরিত্র তুমি ফুটিয়ে তুলছো বা তোমরা ফুটিয়ে তোলার সাহস দেখাচ্ছ, এই সাহসটা তো আজকালকার দিনে খুব কমে গেছে, কারণ বাস্তবের গল্প পর্দার সামনে দর্শকদের সামনে তুলে ধরার সাহসটা তো সবার হয় না। না, এমনি সিনেমাটা হচ্ছে তুমি রিয়েল লাইফ রিলে দেখতে হবে, যে সিনেমাগুলো তোমার আমার জীবনে থাকে, আমরা জানি, আমরা দেখি আমাদের পাশের বাড়ির লোক মানুষজন কী করেন, সেইটাকে যদি আমরা সিনেমার পর্দায় দেখি আমরা খুব খুশি হই, আমরা ভালো লাগি, আমাদের ভালো লাগে, আমরা সেই ধরনের ছবিতেই বিশ্বাস করি যেটাকে নিজেকে তুমি রিলেট করতে পারবে গল্পের সাথে। পরে সিনেমা শেষ হলে তোমার মনে হতেই পারে যে এমন হলে কি ভালো হতো, এরকম আর কি। আমরা দেখে এসেছি টনিক, প্রজাপতি, এবার আসতে চলেছে প্রধান। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এই তিনটাকে র্যাঙ্ক ওয়াইজ বসাও, তাহলে কোনটাকে কোন র্যাঙ্কে বসাবে এবং কেন? র্যাঙ্ক আমরা কখনোই, আমি তো, আমি অতনুদা, আমি আমরা কখনোই সেটা দিতে পারবো না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা গল্পই তার নিজস্বতা রয়েছে, প্রত্যেকটা সন্তানের মতন। একটা পরিবারে যদি চার পাঁচটা সন্তান থাকে, মানে একটা ঘরে, কোনো সন্তানকে কোনো বাবা মাই আলাদা করে দেখবে না, কখনোই না, সবাই সমান, সবাই ইম্পর্টেন্ট। কারণ একটা বছর ধরে, সারাটা বছর ধরে, প্রতিটা দিন আমরা গল্প কী করে ভালো করে বানানো যায়, করা যায়, গল্প কী করে সাধারণ মানুষের মধ্যে পৌঁছানো যায় যাতে সবাই বিনোদন পায় এবং মজা পায়, আনন্দ পায়, গল্পের সাথে নিজেকে মানে খুঁজে পায় গল্পের চরিত্রের মধ্যে দিয়ে, সেটা সবসময় আমরা করে থাকি। তো এটা একটা সন্তান মানে জন্ম দেওয়ার মতন হয়ে থাকে। তো টনিকের ক্ষেত্রে তেমন হয়েছিল, প্রজাপতির ক্ষেত্রে তেমন হয়েছে, প্রধানের ক্ষেত্রে তেমন হয়েছে, তো সব জায়গাতেই এটা রয়েছে। ফলে র্যাঙ্ক ওভাবে হয় না কখনো, প্রত্যেকেই মানে একদম আমাদের রক্তের মধ্যে মিশে রয়েছে। দাদা, আপনি কি র্যাঙ্ক করতে চান? না, অবশ্যই র্যাঙ্ক করতে চাই না, কারণ যে টনিক, টনিকের জায়গায় এক নম্বর, প্রজাপতি প্রজাপতির জায়গায় এক নম্বর, প্রধান যখন হবে আশা করি প্রধান ও প্রধানের জায়গায় এক নম্বর, র্যাঙ্ক ছেড়ে কিছু হয় না, প্রত্যেকটাই আমাদের নিজেদের সন্তান, প্রত্যেকটাই একই। বেশ, প্রত্যেকটা গল্পের একটা আলাদা আলাদা বিশেষত্ব থাকে, সেখানে দাঁড়িয়ে আমি যদি জিজ্ঞাসা করি বা দর্শকরা যদি জিজ্ঞাসা করে যে প্রধানে আপনাদের দুজন এবং দেবদার কোনো আলাদা ইউএসপি অ্যাড করছে বা আলাদা কিছু স্টোরি লাইন অ্যাড করছে? না, সেটা না। এবারে প্রতি বছরই অভিজিৎ দেব আমার কাছ থেকে মানুষজন তো এরকম ভালো ভালো সিনেমা পায়, যে সিনেমাটা বছরের সেরা সিনেমা হয়, যে সিনেমাটা বাংলা সিনেমার হাইস্ট কালেকশনের একটা রেকর্ড তৈরি করে, যেটা প্রজাপতি করেছে। এবার মানুষজনের চাহিদা দিনের পর দিন তো বাড়ে, এবারেও সেরকম চাহিদা একটা রয়েছে যে আমাদের তিন জনের হাত ধরে আর একটা ভালো ছবি দেখবে। এবার সেই জায়গা দিয়ে বলতে গেলে যে এটা ইউএসপি হচ্ছে এই তিনজনের কম্বিনেশন,
মানে যাই হোক না কেন, মানুষজন বিশ্বাস করতে শুরু করে দিয়েছে তিনজন একসাথে এলে আবার একটা ভালো সিনেমা দেখবো। একদম একদম, মানে আমরাও তাই বিশ্বাস করি যে তোমরা তিনজন মানেই খুব ভালো একটা কোনো বাংলা ছবি। তাও একটা রিক্স ফ্যাক্টর কাজ করে, পরপর দুটো হিন্দি বড় ছবি রিলিজ করছে ডাঙ্কি সালার, সেখানে দাঁড়িয়ে কি এটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে না, বা কি কোনো অ্যাডভান্টেজ আছে? না, এটা আবার আমি এটার উত্তর দিচ্ছি যে এর আগে যখন আমরা টনিক রিলিজ করেছিলাম তখন 83 ছিল, পুষ্পা ছিল, স্পাইডারম্যান ছিল, অনেক বড় বড় ছবি ছিল, কিন্তু তারপরে দেখা গেলো টনিকই এক নম্বর হয়ে গেল। তারপরে প্রজাপতির গল্পে আসি, প্রজাপতি যখন রিলিজ করে তখন অবতার চলছিল, আরও দুটো বড় বড় বাংলা ছবি ছিল, সার্কাস ছিল রোহিত শেট্টি, সেইখান থেকে বেরিয়ে প্রজাপতি আবার এক নম্বর হয়ে গেল। প্রজাপতি যখন চলছে রমরম করে, তিন সপ্তাহের মাথায় পাঠান এলো, কিন্তু পাঠান এলো, পাঠান চললো, প্রজাপতিও আবার উঠতে শুরু করলো এবং প্রজাপতি কেউ দমাতে পারেনি। এবারেও সেই রকম যে পাশে কে ছবি আসছে, কার ছবি আসছে, কত বড় ছবি, আমরা সেটা ভাবি না। আমরা বিশ্বাস করি যে একটা ভালো সিনেমা পর্দায় পড়লে দর্শকরা দেখবেন, দেখতে আসবেন, সেই বিশ্বাস থেকেই প্রধান তৈরি। এবং আমার মনে হয় যে বড়দিনের শুটিং শেষে প্রধান ছবি হয়ে দাঁড়াবেই প্রধান। আমরাও সেটাই চাই। অতনুদা এবং অভিজিৎ দা, তোমাদের দুজনের জন্যই দেবদা কি কোথাও লাকি চার্ম হয়ে গেছে? লাকি চার্ম ওভাবে আমরা কখনোই ভাবি না, কারণ পরিবারের কোনো মেম্বারই লাকি বা কোনো মেম্বার আনলাকি সেটা কখনো হয় না। আমরা একটা ফ্যামিলি, আমরা হয়তো আলাদা আলাদা বাড়িতে থাকি, কিন্তু আমরা একটা ফ্যামিলি। ফ্যামিলিতে তোমার ঘরে যেরকম তুমি তোমার বাবা মা বা আত্মীয় পরিজনের সাথে থাকো, কথা বলো, ঠিক তেমনভাবে আমরা কথা বলি। আমরা আমাদের যা ভাবনা সে ভাবনাকে আমরা শেয়ার করি একে অপরের সাথে, সেটা লক্ষ্য একটাই, ভালো ছবি বানাবো। আমরা সবাই একে অপরের জন্য লাকি হতে পারি বা আমরা সবাই একে অপরের পরিপূরক হতে পারি, কিন্তু লাকি বা আনলাকি কথাটা একদমই আমরা বিশ্বাস করি না। আমরা একে অপরের পরিপূরক এবং আমরা টিমে বিশ্বাস করি, আমরা সবাই একটা টিম, ওয়ান টিম, এবং আমরা সব যাই করে থাকি না কেন আমরা অনেক চর্চা করে বিষয় নিয়ে আমরা কাজ করি। এবং আমাদের টিমের অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার আমাদের মানে গল্প এবং তার চিত্রনাট্য ডায়লগ শুভদীপ দাস লেখে, চিত্রনাট্যকার, আমরা একসাথে সবসময় বসে ডিসকাস করি এবং ভালো কাজ কী করে করা যায় সেটাই আমাদের মূল লক্ষ্য থাকে। তোমাকে থামাই যে আমরা যখন গল্পটা ভাবি, ধরো তুমি তো কমপ্লিট হতে পারে না, কমপ্লিট ম্যান কেউই নয়, আমার যেটা ল্যাক থাকে সেটা ওই ফুলফিল করে, ওই যেটা ল্যাক থাকে সেটা দেব করে, তারপর দেবের যেটা খামতি থাকে সেটা শুভদীপ করে, মানে এরকম চারজন মিলেই তো তৈরি হয়। শুভদীপ দাস যে আমাদের পুরো ডায়লগ লেখে, স্ক্রিপ্ট লেখে, মানে যার যেটা খামতি আছে সেটা হচ্ছে আরেকজন ফুলফিল করে, এই জন্যই এই ভালো প্রোডাক্টগুলো দেবে। অভিজিৎ এবং অতনু, এদের দুজনকে কি অন্য কোনো অভিনেতার সাথে কাজ করতে দেখা যেতে চলেছে আগামী দিনে? অভিজিৎ অতনু না, ওটা অতনু দাওয়া উচিত। দেখো, অভিনেতা বলতে কার কথা বলছো, মানে অভিনেতা বলতে তুমি কি মানে, মানে আমি জানতে চাইছি যে উদাহরণ হিসাবে যদি বলো। হ্যাঁ, মানে আমি বলছি যে দেবদার বিপরীত মানে ছাড়া আর কি কাউকে দেখা যেতে চলেছে বিপরীতে, মানে দেবের সাথে? না না, দেবদার বদলে আগামী দিনে। দেখো, গল্প কী হবে এবং তার কী চরিত্র আছে তার উপরে ডিপেন্ড করে কাস্টিং করা হয়ে থাকে, তাই তো? আমাদের গল্পগুলোতে এখনও পর্যন্ত টনিক, প্রজাপতি এবং প্রধানে যা কাস্টিং হয়েছে সেখানে চরিত্রের প্রয়োজনে কাস্টিং হয়েছে, সে মিঠুন চক্রবর্তী হোক কি অনির্বাণ চক্রবর্তী হোক কি সোহম হোক বা শ্বেতা বা সৌমিত্রিষা বা মমদি, তো এবং এটা একটা পুরোটাই কাস্টিংটা হয়ে থাকে চরিত্রের প্রয়োজনে। কিন্তু আমাদের একটা বড় ফ্যামিলি আছে, আমরা ফ্যামিলিতে বিশ্বাস করি, কারণ ছবি বানাই ফ্যামিলির জন্য। ফ্যামিলি মেম্বার কারা? কনীনিকা। ফ্যামিলি মেম্বার কারা? অম্বরীশ ভট্টাচার্য। ফ্যামিলি মেম্বার কারা? কাঞ্চন মল্লিক। ফ্যামিলি মেম্বার কারা? বিশ্বনাথ বসু। ফ্যামিলি মেম্বার কারা? খরাজদা এবং আরও অনেকে। এবং এটা একটা বৃহৎ পরিবার, একটা বছরে একটা কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা বাড়িতে সবাই একত্রিত হই বা একসাথে যাই, একসাথে দেখা করি, খাওয়া দাওয়া হয়, সেটা পুজো হতে পারে, ভাইফোঁটা হতে পারে, কোনো কিছু। আমাদের ক্ষেত্রে এই একসাথে সব একত্রিত হই সিনেমাকে কেন্দ্র করে, আমরা যখন সিনেমা বানাই এই সবাই মিলে আমরা একসাথে আসি, এই একসাথে থেকে একটা সবাই মিলে সিনেমা বানাই, এটাই আমাদের কাছে অনেক তৃপ্তি দেয়, ভালো লাগে।
যে সবাই মিলে একসাথে আমরা এসেছি, এই ফ্যামিলিটা আবার একসাথে হয়েছে, তো সেটাই আমাদের কাছে মেইন উদ্দেশ্য থাকে। আমার মনে হয় তুমি উত্তরটা পেয়েছো যে আমরা কি চাই। একদমই তাই। এবং কাস্টিং এর কথা যখন এলোই, তোমরা একেবারে ছক ভেঙে, যেটা আমরা মানে অনেকদিন পর বহু বছর পর দেখেছি যে সিরিয়ালে যারা পরিচিত মুখ, সেটা শ্বেতাদি হোক বা সৌমিত্রিষা হোক, তাদেরকে তোমরা বড় পর্দায় সুযোগ করে দিয়েছো এবং খুব ভালো ভালোভাবে তারা ফুটিয়ে তুলছে, এই ছক ভাঙার চেষ্টাটা কেন? অতন্দা বলতে পারবেন খুব ভালোভাবে, কারণ এই মানে আইডিয়াটা অতন্দাই দারুণভাবে করেছেন সব কিছু। ছক ভাঙা মানে আমাদের গল্পের পরে আমার মনে হলো যে আমাদের সবাইকারই মনে হলো যে এই ক্যারেক্টারটা এই মেয়েটা হলে ভালো হয়, তখন সবাই একসাথে মানে সবাই একমত হলে তবেই আমরা তাকে ভাবি। আমি যখন তার কথা বললাম, অভিজিৎ বললে যে হ্যাঁ দাদা খুব ভালো হবে, সে তার বেলাও তাই হয়েছিল, সৌমিত্রিষার বেলাও তাই হয়েছে, ইভেন আমাদের ছবিতে প্রধানে যে ওয়ান অফ দ্য প্রধান যে অনির্বাণ, অনির্বাণ সেটাও সেরকমভাবে এসেছিল আর কি, যে আমার মনে হয়েছিল সঙ্গে সঙ্গে দুই দিনের মধ্যে অভিজিৎ সেটা এগ্রি করে যায় আর কি, বুঝে যায় এগ্রি, হ্যাঁ বুঝে যায়, যেমন একটাভাবে অনেক অনির্বাণ হয়েছিল কি আমরা প্রধান গল্পটা তৈরি করার পর প্রধান মানে পঞ্চায়েত প্রধান কী হবে একজনের কথা ভাবা হয়ে গিয়েছিল যে এই মানুষটা হলে ভালো হয়, তা ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল যে ও ঠিক আসছে না। তো আমি আর অভিজিৎ একটা পার্টিতে গেছি, সেখানে গিয়ে হঠাৎ দেখি সামনে অনেক ভালো, তো আমি অভিজিৎকে শুরু করলাম, অভিজিৎ প্রধান পেয়ে গেছি, ওই বলে দাদা বুঝে গেছি, এইভাবে অনির্বাণ চলে। সত্যি অনির্বাণদাকে আমরা একেবারে অন্যভাবেই দেখছি, কারণ অনির্বাণদাকে আমরা সাধারণত এরকম কোনো চরিত্রে দেখি না, সেখানে দাঁড়িয়ে তোমরা এত সুন্দর একটা কাস্টিং সত্যি প্রশংসনীয়। এরপর যে প্রশ্নটা, যে তোমাদের দুজনের, তোমাদের দুজন যে জুটি, সেই জুটির আগামী কাজ কী হতে চলেছে? সিনেমা, একদমই ভালো সিনেমা, সিনেমা সবার জন্য, সাধারণ মানুষের জন্য, তো একদমই সিনেমা। আমরা যেটা নিয়ে আড্ডা মারার জন্য আজকে উপস্থিত হয়েছিলাম সেটা হচ্ছে প্রধান। প্রধান সিনেমাটার একটা আলাদা ইউএসপি আছে, আলাদা গল্প আছে, তাও দর্শকদের কী বলবেন? দর্শকদের এটুকুই বলবো যে আপনারা যখন টনিক দেখেছেন, প্রজাপতি দেখেছেন, আপনারা মজা পেয়েছেন, মজা করে দেখেছেন, খুবই আনন্দ পেয়েছেন, এবং আপনারা সিনেমা দেখার পরে সাধারণ মানুষকে, আপনার আশেপাশের মানুষকে বলেছেন যে একটা ভালো ছবি দেখলাম, কারণ আমরা বিভিন্ন হল ভিজিটে গিয়েছি, তখন মানুষজন বলেছে আমরা এরকম বাংলা ছবি দেখতে চাই, তো সেটা তারা গিয়ে আশেপাশের মানুষজনকে বলেছেন, তাদের পাড়া প্রতিবেশী, তাদের রিলেটিভস, তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষকে বলেছেন, ঠিক তেমনভাবেই প্রধান হয়েছে। পুজোর নিউ ইয়ার টাইম, ক্রিসমাস, বড়দিন, এই সময়টা আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে বেরোই, একসাথে থাকি, তো এই সেলিব্রেশন টাইমে প্রধান আপনাদের ভালো লাগবে, মজা পাবেন, আনন্দ পাবেন, এবং পরিবারের সবাই মিলে দেখা যায় এমন একটি ছবি, সবাই মিলে বসে একসাথে এনজয় করা যায় এমন একটি ছবি প্রধান, যেখানে ছোটো বড় সবাই ভালো লাগবে, সবার ভালো লাগবে, মজা পাবে, তো সবাই মিলে দেখুন এবং আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদ আমাদের অত্যন্ত প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ, আমরাও চাই এবং আমরা নিজেরাও দেখব প্রধান হলে গিয়ে, তোমাদের অনেক বেস্ট উইশেস প্রধানের জন্য। প্রধান দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন। আমি ঈশ্বরে বিশ্বাসী নই, নাম মুখে নয়, মুখে থাকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।